শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরজায়। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে লক্ষ লক্ষ মানুষের কানে মাহফিলের দাওয়াত পৌঁছিল, অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত, অনেকের সুযোগ থাকার পরেও তারা মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে বহু কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুইটা চলে আসে। মান যাদ্দা বজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আমার আব্বা যান দাদা যান চরমনার জমিনে শুয়ে আছে, দাদা যান আব্বা যান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি প্রদান করবে। এত নেকি পাওয়া যাবে এটা জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরে এখনো আছে দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরিয়া ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, আসে নাই। না আসার কারণ আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। বলেন হেদায়েত কোনো পীরের হাতে নাই, কোনো দল দলের নেতা নেত্রীর হাতে নাই, কোনো ওস্তাদ ওস্তাদদের ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে হয়তো বা পীরের কাছে গেছি, পীরের দরবারে গেলাম, এই যথেষ্ট, পীরই আমাকে নাজাত করে জান্নাত। জোরে সবাই মুখ খুলে বলে নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা, কথা ঠিক? এখন অনেকে বলতে পারেন হুজুর তাই পীরের যদি কোনো ক্ষমতাই না থাকে তাই পীরের কাজ কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশিদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক, যে পথ দেখাইয়া দেয় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? এখন পীর বা মুরব্বী যে আপনাকে আমাকে পথ দেখাবে, নিজের মন করা কোনো পথ দেখাবার ক্ষমতা আছে? কেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছরের কাছাকাছি বলে গেছেন তারাক তুফিকুম আমরাই লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতাল রাসূল। হে আমার সাহাবাই কেরাম, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমি রসুল তো চিরজীবন তোমাদের মাঝে থাকবো না, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরজীবন আমাদের মাঝে থাকবে? আছে যে আমি তো থাকবো না, তা তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা। যদি দুইটাকে তোমরা মজবুত করিয়া ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, কুমরা হবে না, জাহান্নামে যাবে না। বলেন কয়টা জিনিস? দুইটা। আবার মুখ খুলে বলেন কয়টা জিনিস? মুখস্থ রাইখেন,
একটা হলো কুরআনুল করিম, আল্লাহর কিতাব। বলেন একটা কি? কুরআনুল করিম। আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহ হাবিবের হাদিস। এই দুইটা যদি কেয়ামত পর্যন্ত তারা মজবুত করে ধরে রাখবে, তারা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কথা ঠিক কিনা? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, আসবেও না। কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য কী রেখে গেছে? বলেন দুইটা, কোরআন এবং হাদিস। কথা ঠিক না? এখন পরিষ্কার বোঝা লাগবে, যেই পীর, যেই মুরব্বী, যেই ওস্তাদ, যেই ওস্তাদদের ওস্তাদ আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বী বা সেই পীর বা সেই ওস্তাদের কথা আমরা মানব। কোরআন এবং হাদিসের বাহিরে যদি বাপ মাও আপনাকে কোনো কথা মানার জন্য বলে, কোনো বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক? বাপ মায়ের কথাও মানা যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বল যে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো, ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। মানসেলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। ঠিক কিনা? এখন অনেকে মনে মনে বলতে পারেন হুজুর কথা বলছেন সব ঠিক, কিন্তু বাংলাদেশের ভিতরে পীর মুরিদির তো অভাব নাই, হুজুর আলে বলামা নামদারির তো কোনো অভাব নাই, হুজুর কোনো ওস্তাদ ওস্তাদের তো কোনো শেষ নাই। কথা হয় না হুজুর? আমরা কীভাবে বসব যে এটা কোরআন এবং হাদিসের রাস্তা? এইটা কোরআন এবং হাদিসের রাস্তা না, এইটা বসবো কীভাবে? কথা ঠিক কিনা? এইটা বোঝার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে আল্লাহ আকলে সালিম দান করছে। কথা ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে দোয়া শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান। সিরাতাল মুস্তাকিম কোনটা? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেমাত আপনার বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। দোয়া কে শিক্ষা দিয়েছে বলেন মুখিলে? যে আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কোন সিরাতাল মুস্তাকিম? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেমাত বর্ষিত হয়েছে তাদের পথে। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে বলেন নাই যে এই দোয়া আমার কাছে করো, রাব্বুল আলামিন আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান। শিক্ষা দিয়েছে? আবার মুখ খুলে বলেন শিক্ষা দিয়েছে? কি শিক্ষা দিয়েছে? যে এমন রাস্তায় আপনি আমাদেরকে চালান যাদের উপরে আপনার পক্ষ থেকে নেমাত বর্ষিত হয়েছে। ভালো করে বুঝলেন? এখন কাদের উপরে নেমাত বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে তাদের পরিচয় দেয়। এ ভালো করে বুঝলেন বাজানরা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। হে আল্লাহ, নেমাত কাদের উপরে বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে। নবীদের উপরে। বলেন মুখ খুলে বলেন নবীদের উপরে। সিদ্দিকিনদের উপরে। সিদ্দিকিনদের উপরে। শুহাদায়ে কেরামদের উপরে। কেরামদের উপরে। নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহ নেমাত বর্ষিত হয়েছে। তাহলে এখন বোঝা লাগবে নবীদের রাস্তা, সাহাবায়ে কেরামদের রাস্তা, সিদ্দিকিনদের, এরাই তো ওই সিদ্দিকিনদের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুহাদায়ে কেরামদের রাস্তা, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের রাস্তা। এখন নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের রাস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবেন তো? রাখবেন না? এখন কারা নেককার পরহেজগার কেমনে বুঝবেন? এই বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছিলেন, কি বলছিলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। বলেন আমি এবং আমি, যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারা কিয়ামত পর্যন্ত এই নূমির ভিতরে থাকবে,
তারাই ওই সিরাত আল মুস্তাকিম পাইয়া জান্নাতে যাবে। কথা ঠিক কি না? এখন তাহলে বুঝা গেল কেয়ামত পর্যন্ত যে নেককার পরহেজগারের যে পথটা খোলা, নেককার পরহেজগার সলিহীন কারা, যারা সাহাবায়ে কিরাম তাবেঈন তাবে তাবেঈনদের যারা অনুসরণ অনুকরণ করবে তারাই হলো নেককার পরহেজগার। কথা ঠিক না? এর বাইরে যারা চলবে, বাইরে যারা হাঁটবে, তারা নেককার পরহেজগার সলিহীন বান্দা না। কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই সরমনের জমিনে ঘুমাই আছে, আব্বাজানকে যারা তো অ্যাক্সিডেন্ট শুনছেন বলছেন, আল্লাহর কত বলতেন বাজান, আমি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের মধ্যে থাইকে তোমাদেরকে নির্দেশ করব, বাজান এই এই নিয়মে তোমরা চলো, যতক্ষণ কোরআন এবং হাদিসের সঙ্গে মেলবে আমার কথা মানবা, যখন মেলবে না আমার থেকে তোমাদের সইরা যাওয়া অজীব হয়ে যাবে। কথা ঠিক কিনা? কারণ কবরে কোনো দলাদলি আছে? মুখ খুলে কথা বললেন দুই একটা, ভিতরে ঢুকুক, কবরে কোনো দলাদলি আছে? কবরে যদি কেউ যেয়ে বলেন আমি সরমনাইন মুড়ি, মাপ পাইবেন না? নাই, মাপ নাই। যদি বলেন আমি আট্র শিরমুড়ি চন্দ্রফলা, এই মাইজবানটা দেওয়ানবাগ রাজারবাগ মানিকগঞ্জ, এই আল্লাহর বান্দারা, এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অমুক টমুক সমুখ, এ কোনো পরিচয় কবর নেই? কি তাই যদি নাই থাকে আজকে দলের মধ্যে বৈরিয়া পীরের ভিতরে বৈরিয়া কোরআন হাদিসে মিলুক বা না মিলুক চলছি তো চলছি। আমাদের এলাকায় এক গুরু বাজার, নামাজ নেই, রোজা নাই, পর্দা নাই, এই হারাম হালাল তমিজ নেই, সুন্নাত তরিকার মজবুত নাই, আছে না? আছে। বাবার দরবারে যায় তো যায়, যদি আমরা বলি বা কোনো সহি লোক বলে যে ভাই আপনি যে রাস্তায় হাঁটতেছেন কোরআন এবং হাদিস অনুযায়ী এই রাস্তায় জান্নাতের রাস্তা পাওয়া যাবে না, এরকম করেন কেন চলেন কেন? কলে থোন আপনার আপনার কথা ফালাইয়া যদি বাবার কথা জাহান্নামে যাওয়া লাগে যাবো, সিটকে মেরে জোরে বলা লাগে না, এটা কি স্বাভাবিক? যার ব্রেন স্বাভাবিক আছে সেই কথা বলতে পারে? তাহলে বোঝা গেল ওর ব্রেনটা স্বাভাবিক নাই। ওর ব্রেনটা কি নাই? তাহলে বোঝা গেল ওর ব্রেনটা স্বাভাবিক নাই কেন? হাদিসের ভিতরে আসছে, এ আল্লাহর বান্দারা জাদু কিন্তু আসেহেরু হক, জাদু সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জাদু করছে না? কথা বলেন করছে। তাই ওই যে বেদাতি গ্রুপ যে বিভিন্ন এক পদে লোক আছে, আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন দেখবা যাদের ভিতরে পর্দা নাই, যাদের ভিতরে ফরজ নাই, যাদের ভিতরে সুন্নাত নাই, এই এদের যদি দেখো যে ওরা পীর বা মুরব্বী দাবি করে, ওদের চোখের নজরেও পড়া নিষেধ, কারণ ওদের চোখের নজরে পড়ার সঙ্গে সঙ্গে ওরা জাদু করে। কি করে? এই জন্য দেখবেন যে ওদের হুশ থাকে না, আমরা কোথায় যাইতেছি কি করতেছি বিভিন্ন কায়দায়, এই জন্য বাজানদের করে খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। আর সাথে সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটেই থাকে আর যদি টিআরএফের মুডে ফেরতে পারতেছেন না, তখন যেদিকে তার বাড়ি ওইদিকে ফিরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে তাব্বা দিয়ে তো সুরা পড়িয়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জাদুর তাসির কাটিয়ে দিতে পারে। ধরে বলেন কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবার সবসময় দোয়া করবেন, রাব্বুল আলামিন আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের উপরে মজবুত রেখেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে তার নবীর মাধ্যমে দোয়া শিক্ষা দিয়েছেন না, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক আপনি আমাকে মুসলমান বানাইছেন, হেদায়েত নসিব করছেন, ঈমান দান করছেন, দয়াময় করে আপনার কাছে আমরা আকুল আবেদন করতেছি, আমাদেরকে গোমরা কইরেন না, ধ্বংস কইরেন না। কি কথা ঠিক না? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এত কঠিন কথা কেন বললাম বাজান? দুনিয়ার যে কোনো কাজের ভিতরে ঠকলে আবার পাঁচবার চেষ্টা করি, ঠকিয়ে পাঁচবার চেষ্টা করে পাঁচবার ঠকছে, আবার চেষ্টা করলে যেইবার আশা আসে না?
সবাই বলছেন ইজিপের আশা আছে না? আবার কোন না আছে না? ছাত্র পরীক্ষা দিয়ে ফেল করছে, আবার চেষ্টা করিয়া পরীক্ষা পাশ করার আশা? চেয়ারম্যান মেম্বারে দাঁড়াইছে ফেল করছে, আবার চেষ্টা করিয়া জিতবার আছে না? কিন্তু বাজানদেরকে বলবো কোথা আকাশটা, একবার যদি কেউ কবরে যাই ঠইয়া বসে বাজান, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার আশা আছে কার কার আছে? আর কোনোদিন পারবে? এই জন্য যত বোঝা ভাড়া যত কিছু সব কিন্তু বাজান এই দুনিয়া থাকা অবস্থায় বুঝে শুইনে তারপর পা বাড়াতে হবে, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো এত শক্তভাবে কেন বললাম, বর্তমানে কিন্তু একদল বের হয়েছে নাস্তিক। নাস্তিক কারা কাজ? যারা আল্লাহকে বিশ্বাস করে না। নাউজু বিল্লাহ বলে আছে না নাই? এর সংখ্যা বাংলাদেশেও কিন্তু পরিমাণ, এই লাগিয়ে চালাই শুকা এই নিয়ে, এই এর সংখ্যা কিন্তু বাংলাদেশেও কম নাই। আপনার আমার খবর নাই কথা বলে না, এর সংখ্যা কিন্তু আরো দিন আর দিন কেমন জানি আরো বাইরে যাইতেছে বাংলাদেশের। এই দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি ঢাকা সহ বিশ্ববিদ্যালয় হয় না, সেখানে বিভিন্ন নাস্তিকদের থিওরি পড়ানো হয়, সেখানে দারউইনের থিওরি পড়ানো হয়। দারউইন থিওরি দিছিল মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, দারউইন বলছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। দারউইন যুক্তি দিয়ে বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে, বলে বানর মানুষ হয় কীভাবে? বলে জঙ্গলের ভিতরে বানর লাফাইতে লাফাইতে গাছের সঙ্গে ঘষা খাইতে খাইতে পশম পইরা ল্যাস পইরা অটোমেটিক মানুষ হয়ে বলে এই দারুই গাছের ঘষায় ঘষায় পশম ল্যাস পইরা বানর মানুষ হয় কীভাবে? তখন বলে হবে না কেন? উদাহরণ দিয়ে বলে ছোট ব্যাঙের বাচ্চা আর বড় ব্যাঙ কোনো মিল আছে? ছোট ব্যাঙের বাচ্চার শরীর কালো না? ওর লেজ আছে, আছে না নাই? কিন্তু বড় ব্যাঙের কি শরীর কালো? ওর লেজ আছে? অর্থাৎ ছোট ব্যাঙের বাচ্চার লেজওয়ালা শরীর কালো, ও যদি বড় হইয়া লেজ পইরা শরীরের রং পরিবর্তন ঘটাইয়া বড় এই রং ধারণ করতে পারে, তাহলে বানরের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে, তাহলে বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পইলে কেন মানুষ হইতে পারবে? এই আবার বানর মার্কারা বিশ্বাস করছে, এই বান্দর মার্কার আবার পরে আবার পড়ায় কথা কর না কা? এই বান্দর মার্কারা আল্লাহ মাফ করুক জানি না, ধারণা বলতেছি, মাঝে মাঝে দেখবেন রাস্তার ভিতরে বিভিন্ন মানুষের মধ্যেও তারাই এক শ্রেণীর তারাই দাঁড়াই প্রস্রাব করিয়ে দেয়। আপনাদের নজরে পড়ছে কিনা জানি না, আমার ওদের অহরহ পড়তেই থাকে আছে না? বলে ব্যবহার কিনে বেটা তুই দাঁড়াই দাঁড়াই প্রস্রাব কর কা, তুই বসে প্রস্রাব করতে পারো না? ও তো মনে করছে মনে হয় আল্লাহ ভালো জানে জানি না, হয়তো মনে করছে আমার পূর্বপুরুষ হলে বান্দর, তা বানর কি বসে বসে প্রস্রাব করে না দাঁড়াই দাঁড়িয়ে? হ্যাঁ বলতে আমার পূর্বপুরুষ দাঁড়াই দাঁড়াইয়া দেশে সারিয়ে আমি ও দিলাম দাঁড়াইয়া সাইডে। কিন্তু সেটা মানুষ যার ভিতরে এক লজ্জা স্বরূপ আছে, সে কি মানুষের ভিতরে এই কারবারটা করতে পারে? হ্যাঁ তাহলে বোঝা গেল এই বান্দর মার্কা বোধ হয় বান্দর মার্কারা বেশি অত উদাহরণ দরকার নাই, একটা প্রমাণ দেখাই দাও কোন দেশে কোন সনে কোন তারিখ কোন জঙ্গলে কোন বানর লাফাইতে লাফাইতে ল্যাস পশম পরে মানুষ হয়েছে, এই একটা ঠিকানা দাও পার্সে দিতে। এরপরে ও বান্দর মার্কারা যদি বানর লাফাইতে লাফাইতে ল্যাস পশম পরে মানুষ হইতে পারে, বর্তমানে বানর দুনিয়াতে আসে না নাই? বানরগুলোকে সভ্য হয়ে গেছে না, এখনো লাফালাফি করে। আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে ল্যাস পশম পরে মানুষ হইতে পারে, এখন দুই একটা বানর মানুষ হবে না কেন? আপনারা কি শুনছেন যে অমুক জঙ্গল অমুক দেশে একটা বানর লাফাইতে মানুষ হয়েছে? বাপের কাছে শুনছে? দাদার কাছে? কালোই চৈত্য পুরুষ এই রুফারে পুরুষ তাই জীবনও শুনলেন না? তাহলে বোঝা গেল বান্দর মার্কা যদি আগে দুই একটা মানুষ বান্দর লাফাইতে লাফাইতে মানুষ হয়, তাহলে এখনো তো দুই একটা বানর লাফাইতে যেতে মানুষ হবে। তাহলে এ বান্দর তোর এই থিওরি ঠিক না, ঠিক না বে ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলো বান্দর মার্কারা টের তো পাও না,
এই যারা নাকি চিন্তা করছে, আবিষ্কার করছে, এই বর্মেরা কিন্তু শেষ পর্যন্ত কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবারে তোমাদের কাছে আমরা চ্যালেঞ্জ করে দিলাম, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে না নাই? এই কোন লেখক কোন বইয়ের শুরুতে লিখতে পারছে আমার কিতাবে ভুল নেই কোনো? আছে কোনো লেখক লিখতে পারছে? বরঞ্চ আগের বৈজ্ঞানিকরা যা আবিষ্কার করছে বর্তমান বৈজ্ঞানিক তার ভালো আবিষ্কার করছে। আগের বৈজ্ঞানিকরা বলতো কি, দেখেন যে সূর্য ঘুরে না দুনিয়া ঘুরে, ছোটোবেলায় ভূগোলে পড়ছেন না, মনে আছে তো? বৈজ্ঞানিক আবিষ্কার করে বলছে যে দুনিয়া ঘুরে সূর্য ঘুরে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আর শামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহ, আল্লাহ বলছেন সূর্য ঘুরে, দুনিয়া সম্পর্কে আল্লাহ কিছু বলেন নাই। কিন্তু ওই বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে যে দুনিয়া ঘুরে সূর্য ঘুরে না, তাহলে আল্লাহর কালাম মিথ্যে প্রমাণ হয় না? জোরে কান নাউযু বিল্লাহ। এই যে যারা বিশ্বাস করছে ওরা তো সব বেঈমান হয়ে গেছে, কথা ঠিক? পরবর্তীতে আবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে যে ওই বৈজ্ঞানিকের থিওরি ঠিক হয় নাই, আসলে সূর্যও ঘুরে দুনিয়াও ঘুরে, ঠিক কিনা? এরপরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে সূর্য দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যই। এই ক্ষেত্রে তো আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, ও নাস্তিকের দলেরা, ও বৈজ্ঞানিক দার্শনিকের দলেরা, তোরা শুধুমাত্র বারবার বারবার আবিষ্কার করার পরে কতক্ষণ বলো সূর্য করে না দুনিয়া করে, আবার কর দুনিয়া করে সূর্যও করে, আবার কর দুনিয়া করে ঘুরেই না সূর্যই করে, তোদের মাথাটাও করে। তাই ঘুরতে ঘুরতে শেষ মতো কোরআন করে ঠিক হইল কি হইল না? খুলে কথা কন, হইল কি হইল না? এই এই জন্যই আমি আজকে বর্তমানে আধুনিক যুগ, এই একেবারে আবিষ্কারের বর্তমানে বলতে গেলে শেষ যুগের পর্যায়ে, ঠিক না? এখনো কোরআনুল করিম আমাদের মাঝে আছে না নাই? পনেরো শত বছর হয়ে গেছে, এই কোরআনুল করিমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? আছে। এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে না, এরকম দুনিয়াতে ইতিহাস আছে নাই? এক মানুষ যা পারে অন্য মানুষ তার চেয়ে ভালো পারছে, এইটাই হলো দুনিয়ার ইতিহাস। কিন্তু কোরআনুল করিম নাজিল হলো আল্লাহ রাসূলের উপরে, দুনিয়ার দিক থেকে আল্লাহর হাবিব কোনো শিক্ষায় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হন নাই, দুনিয়ার দিক থেকে আল্লাহর হাবিব একেবারে কি এই শিক্ষা কিছু শিক্ষিত আল্লাহ করতে দেয় নাই, ঠিক কিনা? তার উপরে তিরিশ পারা কোরআনুল করিম নাজিল হইল, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ নাই। কিন্তু আজ পর্যন্ত এর ভিতরে কেউ ভুল সন্দেহ বের করতে পারছে? মুখ খুলে কথা বললেন পারছে? তাই যদি না পারে, এখন যারা বর্তমানে বুদ্ধিমানরা আছেন একটু দাঁড়াই দাঁড়াই ফোরসাপ করেন, আলে বলে আমাদেরকে ধরে টিটকে নি মারেন, এই টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, সম্মানের গরমে, বংশের গরমে, বিভিন্ন কায়দায় কায়দায় ওলামায় কেরামদের ক্ষেত্রে বিভিন্ন সময় এই গালাগালিও করেন, সুযোগ পেলে মারতেও তো স্যার, ঠিক কিনা? বহুত কিছু চান না? কিন্তু বাজানদেরকে বলবো কোনো ঝগড়া দরকার নাই, এখনো কোরআন করে আমাদের মাঝে আছে, আছে না? আপনারা এখানে যারা আছেন শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক, সমস্ত যত দুনিয়ার ভিতরে এই অন্য যত মাখলুকাত যা কিছু আছে সব মিল্লা একাত্তরে কোরআন করে একটা ভুল বের করলে পারলে দেখাও, যদি দেখাতে পারো তাহলে আমরা নামাজ পড়বো না, আমরা রোজা রাখবো না, আমরা দাড়ি রাখবো না, আমরা টুপি রাখবো না, লম্বা জামা গায়ে দেবো না, আমরা হারাম হালাল তমিজ করে খাবো চলবো না। কিন্তু বাজার ভালো করে চিন্তা ভাবনা করে দিয়েছি কোরআনুল করিম সত্য, আর যদি সত্য হয় তাহলে কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন যারা মেনোমাজি ঠিকমতো পাঁচওয়াক্ত নামাজ পড়ে না, যারা বেরোজদারিয়া ঠিকমতো যারা রোজা রাখে না, যারা বেপর্দা ঠিকমতো পর্দা করে না, যারা হারাম হালাল তমিজ করে খায় চলে না, এই যারা মানুষকে জুলুম করে, ধোকাবাজি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, বিভিন্ন ধরনের হারাম এই নেশার ভিতরে যারা নাকি যুক্ত হয় মত্ত হয়, এই বাজানদেরকে বলবো বাজার আমাদের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নাই, যদি কোরআন করিম সত্যই হয় বাজার একত্র নামাজ পড়বেন, বলতে বলতে অন্যত্র এসে গেছে, কেউ যদি ইচ্ছে করে কাজা করে অন্যত্র নিয়ে কাজা করে পড়েন, এই অপরাধের জন্যে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে। জোর বলেন নাউযুবিল্লাহ। এই কোটি কোটি বছর তো দূরের কথা, এক সেকেন্ড ওই জাহান্নামের আগুনের ভিতরে
এই শাস্তি ভোগ করার শক্তি কার আছে? নাই। আছে? নাই। তাহলে আপনি যে নামাজ পড়েন না, তা কুরআন করে আপনি বিশ্বাস করেন না? কথা বলেন, আপনাকে বিশ্বাস করেন না? তাহলে আপনি হুস্তাকে নামাজ ছাড়লেন কিভাবে? নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে করতে পারে? হাত উঠা। নারায় তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে কবুল করে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করে নিয়ে। এই রোজা যদি কেউ একটা ছাড়েন রমজান মাসে, আজীবন যতদিন বাইসে থাকবেন ততদিন যদি রোজা থাকেন, একটা রোজার সমান কোনো দিন হবে না, ঠিক কিনা? ইচ্ছে করিয়া ছাড়লে লাগাতার 60 রোজা বাংলা আবার শুরু, কথা ঠিক না? বেঠিক পর্দা একবার করবেন একটা কবিরা গুণা, কমপক্ষে 7000 বছর ধর আসতাম সে মনে করছে। আমরা বেফর্দার কথা বললেই, বেফর্দার পর্দার বিরুদ্ধে বেফর্দার কথা বললেই তখন আমাদের ক্ষিপ্ত হয়ে যায়, কথা কয় না কা হুজুর? ওই ওয়াজ এখন এই যুগে চলে না, আছে না নাই কোনো সুখ মুখ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসে একজন মুসলমান আছিল, সব দিক কাফের, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কোরআনুল কারীম আল্লাহর যখন বাণী শোনানো শুরু করলো, তখন কাফের একাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটা প্রস্তাব নিয়ে গেল না? কী প্রস্তাব? মোহাম্মদ তুমি কী চাও? তুমি আমাদের ধর্মের কলঙ্ক করতে চাও? তুমি কি নেতা হইতে চাও আরবে? তোমার ইচ্ছে আছে? যাও, আমরা সিদ্ধান্ত নিয়ে আসি, আমরা তোমাকে আরবের নেতা বানাই দেবো, রাজা। এই রাজার নেতা, চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, সেখানে অর্জন হইতে ভাগ কথা কয় না? পাগল না এরাই বেটা কথা আছে, পাগল সব মনে মনে আন্দার রাত্রে বলে তারা করে, এরাই কথা আছে না? কী পাগলের পাগল চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, হে আর হে আছে, হেতু সাহেব হয়ে গেছে। ওই গেরাই মেয়েটা কথা আছে, একজনে খালি মেম্বারিতে দাঁড়াইতেই থাকতো, তাই দাঁড়াইতে জমি যা বেশি আম প্রায় নিশ্চয় বউ কইতে আছে মেম্বারের নির্বাচন আইডি আমি লাফাই দাঁড়াই যান, ঠিকমতো ঘরে খানা নাই, করেন কি করেন কেন? বলে বিবি তুমি বোঝ বাকি, যখন বাড়ির দরজায় আসিয়া যখন ডাক দেয় মেম্বার সাহেব বাড়ি আছে, তখন আমি আর আমি থাকি, তুমি বুঝ বাকি। তার বাস্তবতা শোনেন নাই? আবু জাহাল নাম শুনছেন? অর্থ কি মূর্খের বাপ? আবু জাহাল শব্দ অর্থ কি? যখন নাকি ওর কল্যাণটা ভালাই দিতে আছে, তখন বলতে আছে আমার কল্যাণ একটু বড় করে কাইটু, মরতে আছে কল্যাণ কিন্তু কাটে, তখনও বলতেছে যে আমার কল্যাণ একটু বড় করে কাইটু। কেন? বলে মরার পরে আমার কল্যাণ দেখলে মানুষ যেন বোঝে নেতার কল্যাণ। কি বুঝতে? ও মরার পরে ওর কল্যাণ আছে বড় নেতার কল্যাণ। আসেন একদল পাগলের? হ্যাঁ, মেম্বার সাহেব, মুখ সাহেব, মুখ সাহেব আছে না নাই? এই দিন আমার আব্বাজার রহমতুল্লাহ নাই, আহারে শুনছি গেছিলাম বরগুনা ফটুয়াখালী মাহফিল, বুঝছেন, সেখানে একটা দোতলায় রাত্রে আমাকে থাকতে দিস, দেওয়ার পরে এখন একজনে বলতেছে হুজুর ওরম আল্লাহকে তো ফজল করি রহমতুল্লাহ হিয়ারাই রাত্রে এই রুমে ছিল, যে রুমে আপনি এখন আছেন। আচ্ছা, বলে হুজুর এই রুমে একটা ঘটনা আছে। বলে কী ঘটনা? কলে হুজুরের তো ওই চৌকির উপরে শুইছে, তাই নিচে তো তার সফর সঙ্গীরা কয়েকজন নিচে শুয়েছে, তাই রাত্রে অন্ধকার, হুজুর তো এসেন জায়গা আছে, এখন রাত্রে আরে লাগতে মারা কমে খাবেন, তা শেষ করে কথা বললেন সবাই ছিল, এখন আব্বাজার রহমতুল্লাহ আলাই রাত্রে তো এসেন জায়গা আছে, যাওয়ার পরে মুসলিম মুসল্লি আছিল ইন্তেকাল করছে আল্লাহ বেহেস্ত নসিব করে, ঘুমের মধ্যে মানুষের পাও হাত এরকম পড়িয়ে থাকে না, এখন তার হাত তো এরকম মনে হয় সিটিয়ে পড়িয়ে আসে, তো অন্ধকারে তো দেখা যায় না, যে আব্বাজার রহমতুল্লাহ এসেন্স থেকে আইসিয়া খাটের দিকে রওনা করছে, মুসলিম মুসলির হাতের উপরে পাড়া পড়ছে, তখন মুসলিম মুসলি শিখ দিয়ে উঠে এ আহাম মুখটা কেটা, আব্বাজার রহমতুল্লাহ ইয়ালাই বলতেছেন আহাম মুখটা ফজদুল করি মেটা দে আপনা হাস্তি কো আগার কুস মর্ত বাচা হো কেদানা খাক কে মেলে কোলে গুলজার হোতায়,
আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা তার অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করে ততক্ষণ পর্যন্ত তার থেকে কোনো গাছ ওঠার আশা করা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছিলেন তখন সব আল্লাহর হাবিবের বিরুদ্ধে না কথা কয় রাখা, হ্যাঁ, তার বিরুদ্ধে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব নিয়ে গেছে যে আপনি কি আরবের নেতা হবেন, আপনাকে রাজা বানিয়ে দেব, এক নম্বর প্রস্তাব। দুই নম্বর প্রস্তাব, আপনাকে আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব, যেই অর্থের জন্য তুমি এরাই ভাগো। তিন নম্বর প্রস্তাব, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব, যেই সুন্দরী মেয়ে বা বিবাহ করার জন্য পুরুষরা ভাগো। কথা কয় থাকে এখন এই তিন প্রস্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি শর্ত ছিল, কি এই মুখোশ রেখে কি শর্ত ছিল, যে তুমি তোমার দিনের দাওয়াত তুমি দাও কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বইল না, তুমি তোমার কাজ করো এতে আমাদের কোনো বাধা নাই কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু একদল বর্তমানে আছে না কতখানি দরবেশ সাজছে, দরবেশ কথা বোঝে না, ওদিকে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের অবস্থা কি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যুআফুল ইমান। ইমানের স্তর বয়ান করছেন, তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়ে ফিরাও, ওই পরিমাণ শক্তি থাকলে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ শক্তি থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা। আর বর্তমানে একদল আপনি পেয়ে দিয়েছি, আল্লাহ মাফ করেন, মানে অন্যের বিরুদ্ধে সমাজের মধ্যে কোনো কথা তো বলেই না, নিজে চুপচাপ চুপচাপ খুব কায়দা করে খুব আমল করে। তোমার এই আমলের মূল্য কি? তোমার এই নামাজের মূল্য কি? তোমার দুর্বল ইমানটুকু আছে কিনা তুমি চিন্তা করছো? আর ইমান না থাকলে তোমার নামাজের মূল্য কি? তোমার অন্য এবাদতের মূল্য কি? আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার নামাজ দিয়ে করবে কি? তোমার আমার নামাজ কি আল্লাহর খুব দরকার? না। রোজার খুব দরকার? না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখলিজ দীনাকা ইয়াকফিকা আল কলিলু মিনাল আমাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার অল্প আমলই যথেষ্ট তোমার নাজাতের জন্য, যদি তোমার ইমানের ভিতরে মজবুতি থাকে, ইখলাস থাকে, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানরে একজন দরবেশ সাজে, পীর সাজে, সম্মানের ফাগুন, মুফতি সাজে, মহাদ্দেশ সাজে, সম্মান না করলে তখন তার কাছে ভালো লাগে না, নফসটা সুন্দর মজা লাগে না। তুমি তো সম্মানের পাগল, তুমি তো প্রশংসার পাগল, তুমি তো নফসের গোলাম হইয়া গেছো, কিন্তু আল্লাহর গোলাম হইতে পারো না, কথা ঠিক না? এইজন্য আমার বাজানদেরকে বলবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা, হে ইমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢোকো, কথা ঠিক না? আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আল্লাহ হাবিব বলেন দীন পরিপূর্ণ, দীন পরিপূর্ণ, বাড়তি কমতি আর কোনো দিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উপস্থিত সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতেরা কথা কয় না, এখন তোমরা দিনের ভিতরে পুরোপুরিভাবে ঢোকো। বাজারে আয়াতের শানে নজুল দেখবেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেল। ইহুদি ধর্মের ভিতরে উটের গোস্ত ধর্মীয় হারাম ছিল, কথা কয় না, কথা ঠিক কিনা? আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া হালাল, যেমন আমরা মুসলমানরা কুকুরের গোস্ত খাই না, কুকুর গোস্ত খান? হ্যাঁ, আমাদের কাছে হারাম, কথা কান না কা? এক
এখন বাজান ওই কুকুরের গোশতের প্রতি আমাদের কিন্তু একটা ঘৃণা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে তার কিন্তু উটের গোশতের প্রতি ঘৃণা কিন্তু ধর্মীয় আছে, আছে না? তিনি মুসলমান হওয়ার পরে অন্যান্য মুসলমানদেরকে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইয়াহুদি ধর্মের ভিতরে ছিলাম উটের গোশত হারাম ছিল, ধর্মীয় আমি খাই নাই, প্রমাণ করে দেখাইছি, এখন আমি মুসলমান হয়ে গেছি, ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু আমি কোনোদিন খাই নাই, তোমরা খাও আমি হালাল জানি। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে, যতক্ষণ পর্যন্ত দেখাতে না পারবে তোমার এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, আমার আব্বাদ রহমাতুল্লাহ আলাই বলতেন, পীর মুরিদি বড় মজার জিনিস, পীর মুরিদি বড় সম্মান পাওয়া যায় অনেক, আর চরমুনায় তো আল্লাহ রাব্বুল আলামিন সম্মান তামাম দুনিয়াময় একটা পরিচয় ঘটাইয়ে দিয়েছেন, কথা ঠিক না? এমপি মন্ত্রীরা পর্যন্ত সম্মান করে কি করে না? হ্যাঁ বাজা, হাদিয়া তো আবার কোনো অভাব নাই, সম্মান অভাব নাই, এ হাদিয়া তো আমার অভাব নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজা মনে করছো আমি বোকা, আমি বুঝি কিছু বুঝি না? হ্যাঁ পীর মুরিদি বড় মজার জিনিস, কিন্তু তারপরেও আমি কেন রাজনৈতিক এই পথ, পিচ্ছিল পথ, কাটাযুক্ত পথ, এই পথ আমি কেন বাইছে নিলাম? একদিনও কি কেউ প্রশ্ন করছেন কেন বাইছে নিল? আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজান কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ফজলুল করিম, আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছো, তখন যেন আমি বলতে পারি, মালিক আমার সাধ্য অনুযায়ী, আমার শক্তি অনুযায়ী, আমার বুদ্ধি অনুযায়ী আমি চেষ্টা করছি তোমার জমিনে তোমার দিন বাস্তবায়নের জন্য। বাজার আল্লাহর কুদুবে এই দিনের আওয়াজ তুলতে যাইয়া কত আওয়ামী লীগের লোক, কত বিএনপির লোক, কত জাতীয় পার্টির লোক, কত দুনিয়ামুখী বড় বড় অনেকে আব্বাজানকে বিভিন্ন ধরনের গালি দিয়ে, তো শুধু তাই না, 18টা পর্যন্ত কেস তার বিরুদ্ধে বাংলার জমিনে দিছিল, দিছিল। হ্যাঁ এই এমনকি আব্বাজান রহমাতুল্লাহ তার গাড়ির উপরে আঘাত করে গাড়ির কাজ বন্ধ ভাঙিয়ে ফেলছিল, ঠিক না? জানের ভয়, গালাগালি শেষ নাই। তারপর আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজান তোমরা যা যা মনে করো আমি ভালো করে ফজলুল করিম জানি, যদি কোনো বুলেট আমি ফজলুল করিমের নামে লেখা থাকে, ওই বুলেট তোমরা যত চেষ্টা করো কেউ ফিরাতে পারবা না, ওই বুলেট আমার বুকের ভিতরে এসে ঢুকবে, আর যদি কোনো বুলেট আমার যদি আমার নামে বড় তোর লেখা না থাকে, যত চেষ্টা করু আমাকে ঢুকাতে আমার বুকে ঢুকাতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কে কখন কোন সময় কবে রওনা করবো জানি না, এই করোনা ভাইরাস গেল কিছুদিন আগে, তামাম দুনিয়া স্থবির হয়ে গেল, তামাম দুনিয়া সমস্ত শক্তিধর পর্যন্ত সারেন্ডার কইরা বলছিল আমাদের সমস্ত শক্তি শেষ, এখন উপরওয়ালার দিকে তাকাইয়া বলে উপরওয়ালার দিকে বর্তে থাকো, আমাদের আর কোনো শক্তি নাই এর মোকাবিলা করার জন্য। বাজার এক পর্যায়ে সারেন্ডার হইয়া গেল, তামাম দুনিয়া এমনভাবে নির্দয় হইয়া গেল, বাজার বাপ করোনা ভাইরাস আক্রান্ত হইয়া গেল, সন্তান তার কাছ থেকে ভাগে, বাজান স্ত্রী তার কাছ থেকে ভাগে, স্ত্রী অসুস্থ হয়ে গেছে, সন্তান তার মা তার কাছ থেকে ভাগে, স্বামী তার কাছ থেকে ভাগে, মহিলা লাশ হইয়া পড়িয়া আছে, একটু যাইয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখবে, তার তার নসিবে জটে না, দিনদার আল্লাহওয়ালা মানুষ
তাদের কাছে যাইয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া দোয়া পড়াইয়া জানাজা পড়াইয়া কবরে রাইখা দোয়া করে, কার জন্য জীবন শেষ করলা, কার জন্য সম্পদ রাইখা গেলা, কার জন্য বিল্ডিং রাইখা গেলাম, কার জন্য বাড়ি রাইখা গেলাম, কার জন্য গাড়ি রাইখা গেলা, কই আজকে তোমার এই বিপদের সময় কেউ তোমার কাছে নাই না, আজকে সবাই দূরে যায়। আসলে বিপদে না পড়লে বোঝা যায় না, আরে বিপদে পড়লে যদি দিনদার না হয় কেউ কিন্তু কারো আপর না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসবে এটা তো তোমারও জানা নাই আমারও জানা নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু খোদানা কাছে একবার যদি কেউ কবরে যাইয়া শুইয়া বসাও, ওই কবরে বসল আল্লাহ ডানের দিকে তাকাইয়ে দেখে মাটি, বাপের দিকে তাকাইয়া দেখে মাটি, উপরের দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, আর উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাপার মান চতুর্দিকে তাকাই দেখে কেউ তার পাশে নাই, কই এখন আমার ক্ষমতার গরম কোথায়, কই আমার দলের নেতা নেত্রী, কই এখন তো আমার কেউ পাশে নাই, কই এখন আমার টাকার গরম কেউ কিছুই তো নাই, কই আমার ছেলে সন্তান কেউ তো আমার পাশে নাই। আরে এখন দিক বিদিক না পাই আমার মাওলাকে ডাকবে, আল্লাহ আল্লাহ, আবার মালিক ডাক দিয়ে বলো রে নেমো খারা, দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার দেওয়ার নেমার চক্ষু দিয়া দেখছ, আমার দেওয়ার নেমার জিভ দিয়া কথা বলছ, আমার দেওয়ার নেমার হাত দিয়া কাজ করছ, আমার দেওয়ার নেমার পা দিয়া হাঁটছ, আমার দেওয়ার নেমার ব্রেন দিয়া পড়াশোনা করছো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করিয়া বরমেয়া হয়েছ, সম্পদ গুছাইছো, আরে স্বাধীনতা পাইয়া আমাকে আর ডাকো নাই, আমাকে ভুই ডেকেছিলি, এখন কবর কেউ তোর নাই, এখন অসহায় অবস্থায় তুই আমাকে ডাকবি, শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব ও কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার, এক পাজরের হাত দিনি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথি। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া, কবরে তো ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুকে ওয়ামা দীনুকা ওয়ামা নাবিয়ুকা, বাজান দুনিয়া স্বাধীনতা পাইয়া রবকে ঠিকমতো সর্বক্ষেত্রে রব মানতে পারো নাই, আল্লাহু আকবার দিনে অনুযায়ী চলতে পারো নাই, আল্লাহর হাবিবকে নেতা মানতে পারো নাই, এখন বলবে হা 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 হালা আদরি, আমি তো জানি আমার রব কে ছিল, আমার দিন কি ছিল, আমার নেতা কে ছিল, বলবে আমি জানি না, তিন প্রশ্নে ফেল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব ফেরেশতারা, নাফার মার আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাই আমার হুকুম মানে নাই, ওর কবরকে জাহান্নামের সঙ্গে সুরাত কইরা দে, জাহান্নামের আগুন ঐশ্বর কবর নাফার মাকে উল্টাইয়া পুল্টাইয়া পড়তে দাঁড়ু,
আপনি আমাদের সবাইকে মাফ করিয়া আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরের ভিতরে নাফরমান কি অবস্থায় থাকবে, কবরের ভিতরে কি অবস্থায় থাকবে, একটা সমুদ্রের মধ্যে যদি কেউ মানুষ পড়ে যায় সাঁতার জানে না, একবার তুফানে তাকে নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, ওই যে অবস্থার ভিতরে আছে আল্লাহর বান্দা কবরের ভিতরে ঘুমাসোয়া অবস্থায় থাকবে, আরে আর উপরের দিকে ঢেলো দেলো একটু তাকায়, আমাকে একটু উপর থেকে কেউ ধরেনি, আমাকে একটু কেউ ধরেনি, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যদি দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার উঠাবো আবার কাজের চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে সাপ আপিল করিয়া জিতবার কি দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার আব্দুল রহমাতুল্লাহ রাই বলতেন যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই, বাজা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবরের পাশে এমনভাবে জোরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়ত, লোকেরা বলে হুজুর আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া, আমার সাথীরা আখেরাতের যেই কয়টা খাঁটি তার প্রথম নম্বর খাঁটি হলো কবর, ওই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাঁটি তো ভালো ব্যবহারের আশা করা যায়, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না, এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মাওলা যখন মা বলি নিয়েই আসছে বন্দুকটা খুইরা দেলটাকে ভাইয়া গুনার কথা মনে কইরা দুই চোখের পানি ছাইরা মাওলার দরবারে যদি ডাক দেওয়ার মতো ডাক দেতে আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, যদি আমার মাওলাকে ডাক দেওয়ার মতো ডাক ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার সমস্ত জীবনের গুনাহ মাফ কইরা তাত কুদরাতে কোলের ভিতরে টান না দিয়া নামিয়া পারবে না, আল্লাহুম্মা আমিন, এ ঘরের মেয়ে লোকরা হাত উঠা গুনার কথা মনে করো দুই চোখের পানি ফালাও মাওলার দরবারে কান্দ আর মাপ চাও দুই কান্না না আসে মন কিন্তু ধরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হেও শিলারে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের কান্দবে মা মা করে রে কান্দবে মা মা করে জবাব তো আর দিনা তুই মা আপনার দিকে তাকাইয়া দে আপনার বান্দারা কিভাবে কান্দবে, মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুনাহ করে বসি রে মাফ করে দেন গো মাওলানা, এ আল্লাহর বান্দারা জোর করে কান্দবে, সব
সন্তান মারা গেলে চোখের পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে, জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের সিনেমা মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করেনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহরবানি, আমাদের আম্মা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ উঠেন না, এই একজন আরেকজনকে এত লাগবে না, বসেন, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তাওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে।